আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার ছেলেও ভালো আছে, সুস্থ আছে। অনেক অনেক ব্যস্ত পড়ে গেছে। কাপড় চোপড়ও একদম এলোমেলো, সব কিছু এলোমেলো। নতুন বাসায় আসছে তাই একদম এলোমেলো হয়ে গেছে। আসলে ওর এখন অনেক কাজ, তাই না? কি বলো, সবাইকে হাই বলো, সালাম দাও, দাও না, একটুকু কাপড় চোপড় পরো নাই আর কি। তো আজকে অনেক দিন হয়ে গেল, তো আজকে চিন্তা করলাম আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে, আপনাদের সাথে আমি একটু আজকে বিকালে নাস্তা শেয়ার করব। ওই জন্য আসা। কাপড় পরো নাই কেন তুমি? এভাবে চলে আসছো কেন মামার কাছে? তো ওই জন্য আজকে আমি চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বিকালে নাস্তা বানাবো। অনেকদিন হয়েছে আমার চটপটি খাইতে ইচ্ছে করতেছে। আসলে নতুন বাসায় আসছি, আজকে মাত্র 3 দিন হয়ে গেছে। চাইছিলাম আমি আমার নতুন বাসায় যেদিন আসবো সেদিন আপনাদের সাথে আমার বাসাটা সুন্দর গোছানোর পর আপনাদের সাথে আমি দেখাবো, আপনাদেরকে সবাইকে দেখাবো। কিন্তু এত টায়ার্ড ছিলাম, মানে ভিডিও করার মতো মানে এনার্জি ছিল না, সে কারণে আর করতে পারি নাই। আর মাঝখানে আমি অনেক অসুস্থ হয়ে গেছে, আমার হাত ভেঙে গেছে হাতে। কালকে যে ব্যান্ডেজ করে আসবো, ডাক্তারে বলছে ব্যথা পাইছি। আমার ছেলে আমাকে ব্যথা দিচ্ছে সাহিল, ওই জন্য খাবার চলে আসছে। আসবা মামার কাছে? এত দুষ্টু, তো হাত ভাঙার কারণে আমি অনেক অসুস্থ ছিলাম, তো ওই জন্য। আচ্ছা 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 আচ্ছা, একটু কথা বলি মামার, কথা বলি আর মামার কাছে আসো, একটু কথা বলে। হাত ভাঙার কারণে অনেক অসুস্থ ছি, এখন ব্যান্ডেজ করতে হবে। ওই জন্য সব কিছু মিলিয়ে আমি আসলে 4-5 দিন কোনো ব্লগ করতে পারি নাই। তো আজকে দুপুরে সন্ধ্যায় চিন্তা করলাম, এখন বাজে 7টা বেজে গেছে অলরেডি। তার আমি আপনাদের সাথে আমার নাস্তাটা রেডি শেয়ার করি। যাও যাও যাও, তো চলেন কথা না বাড়িয়ে আমার রান্না আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি চটপটি রান্না করব, সব কিছু রেডি করা হয়ে গেছে, শুধু পেঁয়াজ টেঁয়াজগুলো কুটে নিব। তো চলেন আজকে আমি এটা শেয়ার করি আপনাদের সাথে, আপনারা দেখেন আমি কীভাবে রান্না করতেছি। তো রান্নাঘরে যাই, তারপর কথা বলিস। তো এখানে আমি আলু, তারপর কাঁচামরিচ, ধনা পাতা, ডিম সব কিছু নিলাম। তো এখন আমি দেখছি চুলা দিয়ে দিছি, একটু বেশি করে তেল দিব, পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ একটু কম দিব, কারণ চটপটিতে কাঁচামরিচ মানে মশলাতে যাইয়া থাকে, চটপটি মশলাতে কাঁচামরিচ ঝাল থাকে, বিভিন্ন মশলা মিক্স করা, তো তাই ওই জন্য। এখানে আলু মশলা দিয়ে ফেলছি, এখন আমি এখানে এটা হচ্ছে
চটপটি মশলা বেশি করে দিব কারণ যত দেয় তত মজা আপনাদেরকে আবার দেখাবো তো আমার রেডি হয়ে গেছে চটপটি